আছো। আজ যে বিষয় নিয়ে কথা বলবো, অনেকেরই অভিযোগ থাকে বা আমারও এক সময় ছিল যে বাচ্চাদের শাক কি করে খাওয়াবো, কারণ বাচ্চারা একদম শাক খেতে চায় না, আর শাক যত না খাবে তত বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হবে এবং সেটাতে তো বাচ্চাদের ভীষণ কষ্ট হয় এবং সেই পরিস্থিতিটা দেখে প্রত্যেক মায়েরও খুব কষ্ট হয়। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে, আজকে যেটা যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাল শাক বা লাল লোটে শাক, সেটা কিভাবে বাচ্চাদের জন্য রান্না করবে, শুধু রান্না বলবো না, কিভাবে রান্না করলে বাচ্চারা একটু নষ্ট করবে না, পুরোটা খাবে এবং ওটা খেতে ভালো লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ফসফরাস আছে, ম্যাগনেশিয়াম আছে। লাল শাক খেলে হিমোগ্লোবিন কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেসব শিশুদের বা যেসব মানুষের হিমোগ্লোবিন রক্ত অল্পতায় ভুগছে, হিমোগ্লোবিন খুব কম, তারা অনায়াসে লাল শাক খেলে কিন্তু তাদের হিমোগ্লোবিন লেভেলটা কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়া ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, যা শরীরের পক্ষে বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। তো ঝটপট চলো শুরু করে ফেলি লাল শাকের রেসিপিটা। তবে শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা পুরোটা দেখবে, পুরোটা দেখার পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে রাখবে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। আর পুরনো বন্ধুদের বলবো, তোমরা পাশে না থাকলে আমার পক্ষে চলাটা সত্যি অনেক কঠিন হয়ে যেত, তাই নতুন পুরনো সমস্ত বন্ধুদের সাথে নিয়ে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। দিয়ে দিলাম সর্ষের তেল, এখানে আমি কি কি সবজি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই, আলু, পেঁপে, কুমড়ো আর বেগুন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দেব কুচানো পেঁয়াজ, যে সবজিগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আলু, পেঁপে আর বেগুন আর কুমড়ো যেহেতু তুলসী একদমই ঝাল খায় না, তাই আমি একেবারেই ঝাল দেবো না। তো আপনাদের বাচ্চারা যদি ঝাল খায় তাহলে আপনারা প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দেবেন। আমি প্রেফার করি বাচ্চাদের শুকনো লঙ্কাটা না দেওয়াই উচিত, যদি আপনাদের বাচ্চারা অভ্যস্ত থাকে তবে আপনারা দিতে পারেন। এখানে তোমরা অনেকেই জানো যেটা আমাদের শরীরে আয়রন অনেকটা বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো সেই তুলের শাক আর লাল শাক, এটা সম্ভবত লোটে শাক, লাল লোটে জল শাকটাকে সেই শাকটা দিলাম। এর সাথে সাথে আমি একই সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, বেশি মারা করার পরে তখন নেই, তখন একটু পরেই একটু বেড়ে যাবে, আমি এটাকে হাত লাগিয়ে দেবো। এতে দেব শসা আর পোস্ত বাটা এক চামচ,
দিয়ে ভালো করে মিশিয়ে একটু মিষ্টি দেবো, একটু জল দিচ্ছি। রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিন। এভাবে আজকে রেসিপিটা করলাম, এভাবে তোমরাও তোমাদের বাড়িতে ট্রাই করো, বাচ্চাদের খাওয়াও, দেখবে ওরা একদম নাক সিট করবে না, পুরোটা সোনা মুখ করে খেয়ে নেবে। এবং ওদের শাক খাওয়াটা যে সত্যি দরকার সেটা আমরা মারা জানি, কিন্তু চেষ্টা তো করি, একবার দুবার চেষ্টা করতে করতে দেখবে আপসে ওরা শাক খেতে ভালোবাসবে। তো চলো আজকের মতো এটুকুই শেষ করি।